মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই দেশের অর্থ বছরের শেষ তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ব্যয় অনেক বেশি হয় বলে এই তিন মাসের প্রভাব জিডিপি প্রবৃদ্ধির উপরে তিন মাসের চাইতে অনেক বেশি। গত অর্থ বছরের শেষ তিন মাস প্রায় সব অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে থাকবার পরেও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 5.24% বলে অর্থনীতিবিদদের হাসির পাত্র হয়েছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রীয় পরিসংখ্যান এখন অনেকটা হাসির বিষয়ে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পরিসংখ্যানের সূচকে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় একেবারে তলানিতে। বিশ্ব ব্যাংকের স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোর কিছুদিন আগে এই তিক্ত সত্য কথা আমাদেরকে জানায়। এতে ভারতের পয়েন্ট ছিল 75.6, ভুটান 63.3, শ্রীলঙ্কা 81.1, নেপাল 74.4, পাকিস্তান 71.1 আর বাংলাদেশ মাত্র 62.2। এর অনেকগুলো কারণের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি কারণ কিছুদিন আগে আমাদেরকে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সাবেক সচিব রীতি ইব্রাহিম। তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দুর্বলতা নিয়ে দেশের শীর্ষস্থানীয় পত্রিকাকে, সেখানে পরিসংখ্যান থেকে পাশ করা লোক খুবই কম। সবচেয়ে বড় কথা, যারা বিবিএসকে পরামর্শ বা গাইড দেবেন সেই মানের পরিসংখ্যানবিদ নেই। পরামর্শদাতারা সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিবিএস এর এই দুর্বলতার কথা মনে পড়ল মাননীয় স্পিকার বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020 পড়তে গিয়ে। এই ইনস্টিটিউটের লক্ষ্য রাসায়নিক পরিমাপ বিজ্ঞান বিষয়ে রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে কার্যক্রম পরিচালনা, গবেষণা, সেবা এবং এত সংশ্লিষ্ট সকল কার্যক্রম গ্রহণ। অর্থাৎ এটি নিতান্তই একটি টেকনিক্যাল প্রতিষ্ঠান। কিন্তু আগেও এমন ক্ষেত্রে যা হয়েছে তার ধারাবাহিকতায় এই ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের অর্ধেকের বেশি সদস্যই হলো আমলা। এটা থেকে অনুমান করা যায় এই প্রতিষ্ঠানও আরেকটা বিবিএসই হবে। শুধুমাত্র আমলাদের হাতে ক্ষমতা কুক্ষিগত করে রাখবার স্বার্থে এই ধরনের আইন প্রণীত হয় যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রথম সংশোধনী শিরোনাম দফায় বিলের শিরোনাম দফার প্রথম পংক্তিতে অবস্থিত পরিমাপ বিজ্ঞান বিষয়ে শব্দাবলীর পরে যুগোপযোগী শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত যেহেতু শব্দটির পরে জনস্বার্থে শব্দটি সন্নিবেশ করা হোক। বিলের এক দফার দুই উপদফার পরিবর্তে নিম্নোক্ত নতুন দুই উপদফাটি প্রতিস্থাপন করা হোক, যথা দুই, সরকার সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখ হইতেই তা কার্যকর হইবে। বিলের তিন দফার প্রথম পংক্তিতে অবস্থিত কোনো আইনে শব্দাবলীর পরে বা আইনের সমতুল্য কোনো দলিল দস্তাবেজে ভিন্নতর শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের আট দফার এক উপদফার ছ প্যারার পরে নিম্নোক্ত নতুন জ প্যারাটি সন্নিবেশ করা হোক, যথা জ, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অনন্য যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। বিলের আট দফার এক উপদফার জ প্যারার পরে নিম্নোক্ত নতুন ঝ, ঞ এবং ট প্যারাগুলো সন্নিবেশ করা হোক, যথা ঝ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি, ঞ, বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত একজন উপযুক্ত প্রতিনিধি, ট, বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম কর্তৃক মনোনীত ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা পদমর্যাদার একজন প্রতিনিধি। বিলের আট দফার শর্ত দফার প্রথম পংক্তিতে অবস্থিত যে কোনো সময় শব্দাবলীর পরে 30 দিনের নোটিশ প্রদান সাপেক্ষে সংখ্যা, বন্ধনী ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের আট দফার শর্ত দফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত প্রদান করিতে পারিবে শব্দাবলীর পরে যদি তিনি এই আইনের অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অস্বীকার করেন বা সরকারের বিবেচনায় অক্ষম হন বা তার ক্ষমতার অপব্যবহার করেন শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের আট দফার শর্ত দফার পরে নিম্নোক্ত নতুন শর্ত দফাটি সন্নিবেশ করা হোক, যথা, তবে শর্ত থাকে যে সরকার কর্তৃক পদত্যাগ গৃহীত না হওয়া পর্যন্ত উহা কার্যকর হইবে না। বিলের আট দফার তিন উপদফার পরে নিম্নোক্ত নতুন চার উপদফাটি সন্নিবেশ করা হোক, যথা, চার সদস্য সচিব সভার কার্য বিবরণী প্রস্তুত করিবেন যাহাতে সভার সভাপতি যথাশীঘ্র সম্ভব কার্যকরী স্বাক্ষর দান করিতে পারবেন। বিলের আট দফার পরে নিম্নোক্ত নতুন নয় দফাটি সন্নিবেশ করা হোক, যথা, নয়, পরিচালনা পর্ষদের সদস্য পদে নিয়োগ প্রাপ্তির অযোগ্যতা। কোনো ব্যক্তি পরিচালনা পর্ষদের সদস্য হইবার যোগ্য হইবেন না বা সদস্য থাকিতে পারিবেন না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, সরকারি চাকুরি হইতে চাকুরিচ্যুত হন,
নৈতিকতা স্খলনজনিত অপরাধ দোষে সাব্যস্ত হন, উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ঋণ খেলাপি হিসেবে ঘোষিত হন। বিলের নয় দফার দুই উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত অনুষ্ঠিত হইবে শব্দাবলীর পরে, তবে জরুরি প্রয়োজনে যে কোনো সময় সভা আহ্বান করা যাইবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিলের দুই দফার ১৫ উপদফার পরে নিম্নোক্ত নতুন ১৬, ১৭, ১৮ এবং ১৯ উনদফা উপদফাগুলি সন্নিবেশ করা হোক। যথা ১৬, কমিটি অর্থ এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগিতা প্রদান কল্পে নির্বাহী আদেশে গঠিত কমিটি। ১৭, কর্মচারী অর্থ কর্তৃপক্ষ উহার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নিয়োগকৃত কর্মচারী। ১৮, অপরাধ অর্থ এই আইনের কোনো বিধিবিধান লঙ্ঘন করলে শাস্তিযোগ্য কোনো অপরাধ এবং দণ্ড অর্থ এই আইনের অধীন প্রশাসনিকভাবে আরোপিত কোনো দণ্ড। বিলের দুই দফার পরে নিম্নোক্ত নতুন তিন দফাটি সন্নিবেশ করা হোক। যথা, ৩, আইনের প্রাধান্য, আপাতত বলবৎ অন্য কোনো আইনে বা আইনের সমতুল্য কোনো দলিল দস্তাবেজে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। বিলের চার দফার দুই উপদফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত এক্তিয়ারাধীন এলাকায় শব্দাবলীর পরে উহার এক বা একাধিক শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের পাঁচ দফার এক উপদফার জ প্যারার পরে নিম্নোক্ত নতুন জ জ প্যারাটি সন্নিবেশ করা হোক। যথা, জ জ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অনন্য উপসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। বিলের পাঁচ দফার এক উপদফার ঢ প্যারার প্রথম ও দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত তিনজনের প্যানেল হইতে সরকার কর্তৃক মনোনীত শব্দাবলী বর্জন করা হোক। বিলের পাঁচ দফার শর্ত দফার প্রথম ও দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত কারণ দর্শানো ব্যতিরেকে শব্দাবলীর পরিবর্তে ৩০ দিনের নোটিশ প্রদান সাপেক্ষে সংখ্যা বন্ধনী ও শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের পাঁচ দফার শর্ত দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রদান করিতে পারিবে শব্দাবলীর পরে যদি তিনি এই আইনের অধীন তাহার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হন বা অস্বীকার করেন যা সরকারের বিবেচনায় অক্ষম হন বা তার ক্ষমতার অপব্যবহার করেন এই শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের পাঁচ দফার শর্ত দফার পরে নিম্নোক্ত নতুন শর্ত দফা সন্নিবেশ করা হোক। যথা, আরও শর্ত থাকে যে সরকার কর্তৃক উক্ত পদত্যাগ গৃহীত না হওয়া পর্যন্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, ৩ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিলের শিরোনাম দফায় ৪টি সংশোধনী নিয়ে এসেছি। বিলের শিরোনাম দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত সমন্বয় সাধন শব্দাবলীর পরে চাহিদার নিরিখে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রযুক্তি গ্রহণ শব্দাবলীর পরিবর্তে প্রযুক্তির গুণগত মান নিশ্চিত হয়ে গ্রহণ শব্দাবলী সন্নিবেশ প্রতিস্থাপন করা হোক। বিলের শিরোনাম দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত আত্মীকরণ ও শব্দাবলীর পরে নতুন প্রযুক্তি শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের শিরোনাম দফার চতুর্থ পঙ্ক্তিতে অবস্থিত বাংলাদেশ শব্দটির পরিবর্তে এ একটি শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। প্রস্তাবনা দফায় ৪টি সংশোধনী আছে মাননীয় স্পিকার। বিলের প্রস্তাবনা দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত সমন্বয় সাধন শব্দাবলীর পরে চাহিদার নিরিখে শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের প্রস্তাবনা দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত প্রযুক্তি গ্রহণ শব্দাবলীর পরিবর্তে প্রযুক্তির গুণগত মান নিশ্চিত হয়ে গ্রহণ শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের প্রস্তাবনা দফার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত আত্মীকরণ ও শব্দাবলীর পরে নতুন প্রযুক্তি শব্দাবলী সন্নিবেশ করা হোক। বিলের প্রস্তাবনা দফার তৃতীয় পঙ্ক্তিতে অবস্থিত স্থাপনের লক্ষ্যে শব্দাবলীর পরে যুগোপযোগী শব্দটি সন্নিবেশ করা হোক। দফা ২, বিলের দ্বিতীয় দফার পঞ্চম উপদফার পরে নিম্নোক্ত নতুন ৬ উপদফাটি সন্নিবেশ করা হোক। যথা, কর্মচারী অর্থ বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিলের কর্মচারী। বিলের দুই দফার ৬ উপদফার পরে নিম্নোক্ত নতুন ৭ উপদফাটি সন্নিবেশ করা হোক। ৭, কমিটি অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে গঠিত পরামর্শক কমিটি। বিলের দুই দফার ৭ উপদফার পরে নিম্নোক্ত নতুন ৮ উপদফাটি সন্নিবেশ করা হোক। তহবিল অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে গঠিত তহবিল। বিলের দুই দফার ৯ উপদফার পরে
নিম্নোক্ত নতুন দশ উপদফাটি সন্নিবেশ করা হোক, যথা নির্ধারিত অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত। বিলের দুই দফার দশ উপদফার পরে নিম্নোক্ত নতুন এগারো উপদফাটি সন্নিবেশ করা হোক, যথা তফসিল ব্যাংক অর্থ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 পিও 127 অফ 1972 এর আর্টিকেল 2 জের সংজ্ঞায়িত শেডিউল ব্যাংক। বিলের তৃতীয় দফার পরে নিম্নোক্ত নতুন চার দফাটি সন্নিবেশ করা হোক, যথা আইনের প্রাধান্য আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এ আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে। বিলের চার দফার প্রথম পংক্তিতে অবস্থিত ঢাকায় শব্দটির পরিবর্তে ঢাকার শেরে বাংলা নগরে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। বিলের পাঁচ দফার দশ উপদফার দ্বিতীয় পংক্তিতে অবস্থিত পরিচালনা শব্দটির পরিবর্তে বাস্তবায়ন শব্দটি প্রতিস্থাপন করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50-2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, সংবিধানের 59-এর এক অনুচ্ছেদ যদি আমরা দেখি, সেখানে বলা আছে নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের ওপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হইবে। আবার সংবিধানের 59-এর দুই অনুচ্ছেদ বলছে স্থানীয় সরকারের অধীনে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, জনশৃঙ্খলা রক্ষা, জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারিবে। 60 অনুচ্ছেদ বলছে স্থানীয় সরকারের অধীনে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করবার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করিবেন। অর্থাৎ বাংলাদেশের সংবিধান স্থানীয় সরকারের হাতে প্রায় সকল ক্ষমতা দেবার পক্ষে অবস্থান নিয়েছে। এটাই গণতন্ত্রের চেতনা, কারণ গণতন্ত্র চায় সকল পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে জনগণের সেবা নিশ্চিত করা হোক। অথচ এই রাষ্ট্রে যা ঘটছে তা সেটা সম্পূর্ণ উল্টা। নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা সংকুচিত করে আমলা নির্ভর প্রতিষ্ঠান বাড়ছে সংখ্যায় এবং ক্ষমতায়। এই দেশের সিটি কর্পোরেশনগুলো জনগণকে সঠিক সেবা দিতে পারে না, তার কারণ সব সেবা দেবার ক্ষমতা তো দূরেই থাকুক, সিটি কর্পোরেশনের হাতে ক্ষমতা একেবারেই ন্যূনতম। এ কারণে দেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞরা নাগরিক সেবা নিশ্চিতকরণে সিটি গভর্নমেন্টের কথা বলেন। পৃথিবীর বড় শহরগুলোর ব্যবস্থাপনা আমাদের সেটা পক্ষে শক্ত যুক্তিও দেয়। এমনকি আওয়ামী লীগ সরকারের মেয়ররাও কিন্তু নিয়মিতভাবে এই বিষয়ে কথা বলেছেন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিলের বিস্তারিত পড়ে মনে হয়েছে এই সংস্থার আদৌ কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই আগে তৈরি হোক রাজুক বা অন্য কোনো শহরের উন্নয়ন কর্তৃপক্ষ থাকবার। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের যে কাজ তার অনেকগুলোই কিন্তু সিটি কর্পোরেশনের কাজের চৌহদ্দির মধ্যে পড়ে। মাননীয় স্পিকার, এতে দুই সংস্থার মধ্যে সংঘাত অনিবার্য। আলোচিত কর্তৃপক্ষের সকল কাজ সিটি কর্পোরেশনের দায়িত্বে দিয়ে দেওয়া সম্ভব এবং সেটাই উচিত। আসলে সরকার চায় আমরা নির্ভর প্রতিষ্ঠানের মাধ্যমে সবকিছু চালাতে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানা, মহিলা আসন 50-2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল গঠনের উদ্দেশ্যটা কি? বিভিন্ন প্রকৌশল প্রতিষ্ঠান গবেষণা কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, গবেষণা লব্ধ ফলাফলের বাণিজ্যিকীকরণ এবং আমদানিকৃত প্রযুক্তি গ্রহণ, আত্মীকরণ ও অভিযোজন করিবার ক্ষেত্রে প্রকৌশল প্রতিষ্ঠান সমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই গবেষণা কাউন্সিল গঠিত হচ্ছে। অথচ সামনের পৃথিবীর জন্য অতি গুরুত্বপূর্ণ চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে কোনো কথা মাননীয় স্পিকার এই আইনের মধ্যে নাই। স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তি খাতের পরিবর্তন, ইন্টারনেট অফ থিংস, যন্ত্রপাতি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, রোবোটিক্স, জৈব প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়গুলো চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা করেছে। এর প্রভাব মানুষের জীবন এবং জীবিকার উপর কেমন হতে যাচ্ছে সেটা নিয়ে সারা পৃথিবীতে আজ নানামুখী আলোচনা এবং গবেষণা চলছে। এই সময় নাগরিকদের রক্ষা করবার জন্যে কী কী পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে বিপুল বিতর্ক চলছে সারা পৃথিবী জুড়ে। বিজ্ঞানী এবং অর্থনীতিবিদরা একমত যে ডিজিটাল বিপ্লব বিশ্বের অসাম্য ও দারিদ্র্য পরিস্থিতিকে আরও দুর্বিষহ পর্যায়ে নিয়ে যাবে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে মানুষের দ্বারা সম্পন্ন অনেক কাজ রোবট ও যন্ত্রপাতি দিয়ে সম্পন্ন করা হবে, এর ফলে নতুন কর্মসংস্থান তৈরিতে সমস্যা তৈরি করবে। এছাড়া শ্রমবাজারে অল্প কর্মদক্ষ শ্রমিকের চাহিদা ও বাজারও কমে যাবে, যা উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি সমস্যায় ফেলবে। এরকম একটা সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের পরিস্থিতি কেমন মাননীয় স্পিকার? চতুর্থ শিল্প বিপ্লবের পুরো প্রভাব দূরেই থাকুক, অটোমেশনের কারণে বাংলাদেশের গার্মেন্ট কারখানাগুলোতে বিভাগ ভেদে এর মধ্যে 30% থেকে শুরু করে 90% পর্যন্ত শ্রমিক কাজ হারিয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসাব মতে এদের 60-88% আগামী এক দশকের মধ্যে তাদের কাজ হারাবে অটোমেশনের কারণে। এসব মানুষের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এবং পদক্ষেপ আমরা দেখছি না। জি শেষ করুন। জি মন্ত্রী জনাব মুহিত স্পষ্টভাবে বলেছিলেন বাংলাদেশে জবলেস গ্রোথ হচ্ছে, এই সময়ের মধ্যে এই দেশে তরুণদের কর্মসংস্থান হচ্ছে না, তখন আমাদের জন্য কি ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে সেটা কি আমরা বুঝতে পারছি? সরকার অন্তত সেদিকে ন্যূনতম যে ভ্রূক্ষেপ দিচ্ছে না সেই ব্যাপারে আমরা নিশ্চিত মাননীয় স্পিকার। সরকার ব্যস্ত আছে অসত্য তথ্যের উপর ভিত্তি করে জিডিপি প্রবৃদ্ধি আর মাথাপিছু আয় ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।